সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় স্নেহার, চোখ মুখ কুচকে ফেলে সে। হাতের কাছে ফোনটা নিয়ে দেখে সকাল 8টা বাজে। স্নেহা আস্তে করে উঠে চুলটা ভালো করে খোপা করে ক্লেচার দিয়ে আটকে নেয়। এরপর বিছানা থেকে নেমে সব গুছিয়ে আলমারি থেকে ড্রেস নিয়ে কলেজে যাওয়ার জন্য। আজকে স্নেহার মনটা কিছুটা ভালো। গতকাল রাতেও তার মন খুব খারাপ ছিল, কিন্তু আরফ তার মন একদম ভালো করে দিয়েছিল। গতকাল রাতে স্নেহার নিচের রুমে কিছু জিনিস খুঁজে পাচ্ছে না। পরে তার মন পড়ল সে প্রায় আকাশের রুমে কিছু না কিছু ফেলে রেখে আসত, আর আকাশ সেগুলো গুছিয়ে দিয়ে যেত। হয়তো শেষ যেদিন সে আকাশের রুমে গিয়েছিল তখন সেগুলো রেখে এসেছে, কিন্তু আকাশ তাকে গুছিয়ে দিয়ে যায়নি। স্নেহা ভাবে আর তো দিয়েও যাবে না গুছিয়ে, তাই বাধ্য হয়ে স্নেহাকেই যেতে হবে এখন আকাশের রুমে তার জিনিসগুলো আনতে। আর না আনলেও হবে না, স্নেহার জরুরি জিনিস ওগুলো। কিন্তু স্নেহা ভাবছে সে কি করে যাবে আকাশের রুমে। আকাশ যদি রুমে থাকে তবে তাহলে আবার তাকে কথা শোনাবে, আর বাড়ির লোকের কাউকেই সে বলতে পারবে না, কেউ তো তার সাথে কথাই বলে না। তাই অগত্যা স্নেহাকেই যেতে হচ্ছে আকাশের রুমে। স্নেহা এক পা করে এগুচ্ছে আর ভয় পাচ্ছে। সে ভেবে নিয়েছে আকাশ যদি তাকে কিছু বলে তাহলে সে একদম দৌড়ে চলে আসবে। আকাশের রুমের সামনে এসে দেখে দরজা খোলা, তবুও সে নক করে। আগেও নক করেই ঢুকত, কারো ঘরে সে নক না করে যায় না। কয়েকবার নক করার পরেও কোনো সাড়া শব্দ পেল না সে, তাই আস্তে করে রুমে ঢুকে গেল সে। রুমে গিয়ে দেখে কেউ নেই, তাই স্নেহা তার জিনিসগুলো খুঁজতে লাগলো আর পেয়েও গেল। স্নেহা যখন রুম থেকে আসতে নিবে তখন মিতু ওয়াশরুম থেকে তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে স্নেহা দরজার সামনে দাঁড়ানো। স্নেহাকে দেখেই মিতুর রাগ উঠে গেল, সে স্নেহাকে একদম সহ্য করতে পারে না। স্নেহাকে রুমে দেখে মিতু ওর দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার স্নেহা, তুমি এত রাতে এই রুমে, কোনো দরকার? স্নেহার মনেই ছিল না যে মিতু আছে এই রুমে, তাই স্নেহা একটু ঘাবড়ে গেল। তাও সে হেসে বলল, হ্যাঁ এই যে কিছু জিনিস আমার যাই রুমে ছিল সেগুলো নিতে এসেছিলাম। আমি অনেকবার দরজা নক করেছিলাম কিন্তু তুমি দরজা খোলনি, তাই আমি রুমে ঢুকে গেছি, এখন চলে যাচ্ছি। মিতু স্নেহার হাতের দিকে তাকিয়ে দেখে কিছু জিনিসপত্র। মিতু এবার স্নেহার দিকে তাকিয়ে বলল, শুধু এই জিনিসগুলো নিতে এসেছিলে নাকি কাউকে দেখতেও এসেছিলে? মিতুর এমন একটা কথায় স্নেহা অনেক চমকে যায়, তবুও সে নর্মাল ভাবেই উত্তর দেয়। মানে? মিতু এবার বাঁকা হেসে বলল, মানে তুমি বুঝতে পারলে না, নাকি বুঝেও বুঝতে চাইছো না? আচ্ছা আমি বলছি, তুমি আকাশকে দেখতে এসেছিলে, যে আকাশ আমার কাছে কেমন আছে সেটা দেখো। যদি সেটা দেখতে আসো তাহলে আমি আকাশকে তোমার থেকে অনেক ভালো রাখবো, তোমার মতো ওকে ঠকাবো না। আমি তো ভেবেই পাই না স্নেহা যে তুমি কিভাবে পারলে আকাশকে ঠকাতে, যে তোমাকে এত ভালোবাসলো তাকে এভাবে ঠকালে, ছি স্নেহা। মিতুর কথাগুলো শুনে স্নেহার চোখের কোণে পানি জমে গেছে, এখনই হয়তো পড়বে পানিগুলো। স্নেহা আর একটুও সেখানে দাঁড়ায় না, ছুটে চলে আসে একদম স্বাদে। হাতের জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে, কেন আল্লাহ, কেন কেন আমাকে এত কষ্ট দাও? আমি কি এমন পাপ করেছি যার শাস্তি সেই জন্মের পর থেকে আমাকে দিচ্ছ? জন্মের পর আমার মাকে নিয়ে গেলে, মায়ের মৃত্যুর জন্য বাবা আমাকে দায়ী মনে করে আমাকে একবার দেখলোও না, আমাকে ফেলে চলে গেল। তারপর যাদের কাছে সেই ছোট থেকে মানুষ হলাম তারাও আজ আমাকে ভুল বুঝল। আমি জানি বাবাই মাকে আমার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে, আর যে মানুষটাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, যাকে জীবনের সব কিছু ভাবলাম, এত ভালোবাসলাম, আজ সেও আমাকে ভুল বুঝে দূরে চলে গেল, অন্য কাউকে বিয়ে করে সংসার পাতল। আল্লাহ কেন এমন করলো? আমি কি পারবো না নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কবে পারবো আমি আল্লাহ?
আমি যার পাচ্ছি না নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারো একজনের সাথে দেখতে। স্নেহা এভাবে কাঁদতে লাগলো, হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেল। সে পিছনে ফিরে দেখে আরাফকে। আরাফকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, ভাইয়া কেন আমার সাথে এমন হয় বলো তো? আমি কি পাপ করেছি যাই শাস্তি পাচ্ছি আমি, আর এগুলো নিতে পারছি না, আমার খুব কষ্ট হয় ভাইয়া। আরাফ স্নেহাকে পরম যত্নে আগলে নিল নিজের বুকে, আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, শান্ত হস নেহা পাখি, এভাবে কাঁদতে হয় না, তুই কোনো পাপ করিস নি বুঝলি, এটা আল্লাহর একটা পরীক্ষা, ধৈর্য রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব কিছু ঠিক করে দেব, তোকে আর কাঁদতে দেব না, প্লিজ কাঁদিস না। আরাফের কথায় স্নেহা কিছুটা শান্ত হয়, কিন্তু তবুও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাফ স্নেহার মাথা বুক থেকে তুলে ওর দুই গালে হাত রেখে বলে, আজকের পর আর তুই কাঁদবি না, নিজেকে শক্ত রাখবি বুঝলি, যে চাই বলবে তা শুনে চলে আসবি না, অবশ্যই প্রতিবাদ করবি, একদম মুখের উপর জবাব দিয়ে আসবি, কেউ তোকে অপমান করলে তাকে তার যোগ্য জবাবটা দিবি। আরাফের কথা শুনে স্নেহা মাথায় নাড়ালো, যার উত্তর ঠিক আছে। আরাফ এবার হেসে স্নেহাকে বলল, কাল থেকে তুই কলেজে যাবি নিতুর সাথে, আর সবার সাথে নিচে খেতে বসবি। আরাফের কথা শুনে স্নেহা চমকে যায়। সবার সাথে নিচে কিভাবে যাবে সে? সবাই তো তার উপর রেগে আছে, তাহলে সে কি করে যাবে? স্নেহার চিন্তা দেখে আরাপ মুচকি হেসে বলল, এত চিন্তা করার কিছু নেই, সবাই তোর উপরে রেগে নেই, একটু কষ্ট পেয়েছে এছাড়া আর কিছুই না। সবাই বলেছে তোকে কাল থেকে নিচে আসতে আর কলেজে যেতে, কয়েকদিন পরেই তো এক্সাম তোর, পড়াশোনা কি কিছু করেছিস নাকি সারাক্ষণ ঘুমিয়ে কাটিয়েছিস? হ্যাঁ, আরাফের কথা শুনে স্নেহা অনেকটা খুশি হয়ে যায় আর বলে, সত্যি কেউ রেগে নেই, সবাই আমাকে ভুল বোঝেনি? হুম, কেউ রেগে নেই। আচ্ছা তাহলে আমি কাল থেকে কলেজে যাব, তাহলে আমার মন ভালো থাকবে। আরাফ স্নেহার কথা শুনে হেসে দেয়, তারপর ওর কপালের চুলগুলো সরিয়ে একটা চুমু দিল। আরাফের এমন কাজে অনেকটা শকড হয়ে যায় স্নেহা, সাথে লজ্জাও পায়। আরাফ স্নেহার ব্যাপারটা বুঝতে পেরে ওর থেকে সরে দাঁড়িয়ে বলে, যা এখন ঘুমোতে যা, সকালে জলদি উঠতে হবে। আরাফের ধমক খেয়ে স্নেহা একদম ভো দৌড়। স্নেহার এমন কাণ্ড দেখে আরাফ হেসে বলে, ভাগলি একটা। স্নেহা নিচের রুমে এসে ধপাস করে শুয়ে পড়ে, আর লজ্জায় বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। বর্তমানে আয়নায় চুল আঁচড়াচ্ছে আর কালকের কথাগুলো ভাবছিল, আর ব্লাশিং হচ্ছিল। সে জানে না আরাফের সামনে গেলে তার মনে কি অনুভূতি হয়, তবে সে এটা জানে আরাফ অনেক ভালো একটা মানুষ, কোনো দিন কাউকে কষ্ট দেয় না। স্নেহা রেডি হতে হতে নিতু ওর রুমে এসে ওকে জড়িয়ে ধরল। আপু কি করছিস? স্নেহা বোনকে কাছে পেয়ে অনেক খুশি হলো। এই তো রেডি হচ্ছি কলেজ যাওয়ার জন্য, তুই রেডি? হ্যাঁ আমি একদম রেডি, চল নিচে চল নাস্তা করতে, সবাই বসে আছে তোর জন্য। আচ্ছা চল। তারপর নিতু আর স্নেহা মিলে নিচে এলো। স্নেহাকে নিচে আসতে দেখে ওর সেচো কাকি উঠে ওর কাছে গেল। সেচো কাকিকে নিজের দিকে আসতে দেখে স্নেহা ভাবছে কাকি কি ওকে বকবে, কিন্তু না, এমন কিছুই হলো না। ওর কাকি ওর কাছে গিয়ে চোখের কাজলের থেকে একটু নিয়ে কপালের পাশে লাগিয়ে বলে, মাশাআল্লাহ আমার মেয়েটার উপর কারো নজর না লাগে, আজকে তো বেশ মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। স্নেহা কাকির এই কাছে খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। স্নেহা অনেক খুশি যে তার কাকি তার উপর রেগে নেই। স্নেহা আস্তে আস্তে সবার কাছে গেল, সবাই তাকে আদর করে কাছে টেনে নিল। আজকে নাস্তা স্নেহার পছন্দের খাবার, পরোটা আর মুরগির মাংস। স্নেহার মেজো বাবা ওকে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছে। খাবার খাওয়ার মাঝে বড় কাকা সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকে সবাই বিকেলে ড্রয়িং রুমে থেকো, বাড়ির সবাই যেন থাকে, ছেলেমেয়েরা থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই। আর আমার ইমরানের মতো কিছু কথা আছে, নাজমাও আসবে আজকে।
বড় বাবার কথা শুনে সবাই আচ্ছা বলল। খাওয়া শেষে নিতু আর স্নেহাকে কলেজে দিয়ে আসতে গেল জুনায়েদ। জুনায়েদ এবার একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছে। ঋতু আপু আর জুনায়েদ ভাইয়ার এক বছরের ছোট। নিজের শরীরে তরল কিছু পড়ছে টের পেয়ে চট করে ঘুম থেকে উঠে গেল আকাশ। চারিপাশে ভালো করে তাকিয়ে দেখে আরাফ ওর গায়ে পানি ঢেলে দিয়েছে। আকাশ চোখ মুখ কুচকে বলল, ভাইয়া এটা কিন্তু একদম ঠিক না, কত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি। তোর সকাল 10টা বাজে, ভার্সিটি কি যাবি না বলে ঠিক করেছিস? তোর আজকে লাস্ট এক্সাম আছে, তাহলে তোর এক্সাম হলে কখন যাবি? যা এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার টেবিলে অপেক্ষা করছি তোর জন্য। আকাশ এতক্ষণ নেশার ঘোর কাটিয়ে ভালো করে তাকিয়ে দেখে সে আরাফের রুমে, কিন্তু সে এখানে এলো কেন? সে তো ক্লাবে ছিল। এত ভাবার কিছু নেই, কাল রাতে মাতাল অবস্থায় তোকে নুয়াজ বাসায় দিয়ে গেছে, আমি রাতে তোকে এই রুমে রেখে দিয়েছি, এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আকাশের কথা না বাড়িয়ে নিচের রুমে গেল। মিতু আজকে এখনো সকালে নিচে নামেনি, জবা এসেছিল ওকে ডাকতে, শরীর খারাপের বাহানা দিয়ে যায়নি, কারণ আকাশ বাসায় নেই, কেউ জিজ্ঞেস করলে কি বলবে সেই ভয়েই যায়নি। আকাশ রুমে এসে দেখে মিতু বারান্দায় দাঁড়িয়ে আছে, সামনে টেবিলে তার নাস্তা দেওয়া, কিন্তু সে খায়নি। আকাশ এসব গায়ে নাম লাগিয়ে কাবার্ড থেকে জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। হঠাৎ রুমে কারো প্রবেশ করা বুঝতে পেরে মিতু রুমে এসে দেখে বিছানায় আকাশের মানিব্যাগ আর ফোন। মিতু বুঝতে পারে আকাশই রুমে এসেছে আর এখন ফ্রেশ হতে গেছে। মিতু সোফায় বসে পড়ল, আকাশ বেরোলে তার সাথে কথা বলবে। আকাশ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে আর মিতু তার দিকে চেয়ে আছে, এক আলাদা মুগ্ধতা কাজ করছে আকাশের চেহারায়। মিতু আস্তে করে বলে উঠল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? আকাশ মিতুর কথা শুনে চুল মুছা অফ করে ওর দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি আগেও বলেছি আর এখন আবার বলছি, নিজেকে আমার স্ত্রী ভাবা বন্ধ করো, আমি তোমাকে নিজের স্ত্রী মনে করি না, তাই আমি কি করলাম, কখন আসলাম, আসলাম না কেন, এইসব কৈফত আমি তোমাকে দিতে বাধ্য নই। নিজের সীমার ভেতরে থাকো, সেটাই ভালো হবে তোমার জন্য। আমাদের সম্পর্কের মেয়াদ মাত্র 6 মাস, এরপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, সো আমার ব্যাপারে নাক গলিও না, ওকে? মিতু আকাশের কথার পিঠে কোনো কথা বলল না, নিঃশব্দে রুম থেকে আস্তে করে চলে গেল। আকাশ সেদিকে খেয়াল না করে রেডি হতে লাগলো। খাবার টেবিলে বসে আকাশের জন্য অপেক্ষা করছে আরাফ। আকাশ সিঁড়ি বেয়ে নেমে এসে আরাফের পাশে বসল। খেতে খেতে দুই ভাই অনেক গল্প করতে লাগলো। কথার মাঝে আরাফ বলে উঠল, স্নেহার সাথে এমন কেন করলি আকাশ?